এই বিজেপি এখন পশ্চিমবঙ্গের সরকার দখল করার চেষ্টা করছে, স্লোগান তৈরি করছে, কংগ্রেসের সরকার দেখেছেন, বামফ্রন্ট সরকার দেখেছেন, তৃণমূল সরকার দেখেছেন, আমাদের বিজেপি সরকার তো দেখেন, আমাদের একবার সুযোগ দিন, সোনার পথ দিয়ে পশ্চিম বাংলাকে আমরা পুড়ে দেব, আকাশের চাঁদনা তারাও পেরে দেব, মাটিতে রাখবো না, পিঁপড়ে যাতে কামড়ায় এর ব্যবস্থা বন্ধ করব, মাথায় রাখবো না যাতে উকুনে আপনাকে কামড়াতে পারে, হাতে রেখে দোল দোল করে আপনাকে ঝোলাবো, শুধু একবার আমাদের ভোট দিয়ে একটা সরকার তৈরি করে দিন, দেখবেন আমরা কোথায় নিয়ে যাই পশ্চিম বাংলাকে। বিভ্রান্ত হয়ে যাচ্ছেন মানুষ, কত লোকসভায় আমরা দেখেছি, জানতে চান আমি ত্রিপুরা থেকে এসেছি, ৩৪ মাস আগে ২৫ বছর যাব দেখতে না যে বামফ্রন্ট সরকারটা কাজ করছিল, এই সরকারের বিরুদ্ধে বিজেপিও নির্বাচনের প্রচারে গিয়ে অভিযোগ উপস্থিত করতে পারে, দুর্নীতির অভিযোগ নাই, মানুষের স্বার্থ বিরোধী কোন ভূমিকা নাই, মানুষের কল্যাণে রাজ্যের অগ্রগতির জন্য কাজ, শুধু একটাই বামফ্রন্ট সরকার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সহযোগিতা পাচ্ছে না, তার যে রিসোর্সেস টাকা পয়সা যেগুলো উন্নয়নের কাজে লাগে এটা সংগ্রহ করার সীমাবদ্ধ সুযোগ, এটা করতে গেলে পর মানুষের পকেট কাটতে হবে, তাহলে আমাদের ত্রিপুরার আমরা কি দেখলাম, প্রলুব্ধ করলো মানুষকে, গরিব মানুষ নিরীক্ষণ এলাকার ঘরেই তাদেরকে মজুরি আমরা দিতাম, সেটা কমে এখন ২০ থেকে ২২ দিনে এসছে, মজুরি ঠিক মতো পান না, ওখানেও টাকা লুট হয়ে যাচ্ছে, কারা করছেন বিজেপির মন্ডলের লোকরা, যারা আপনাদের পশ্চিম বাংলায় একবার দিয়ে দেখুন না আমরা সোনার পাত দিয়ে পশ্চিম বাংলাকে মুড়ে দিতে পারি কিনা, ত্রিপুরা থেকে এই অভিজ্ঞতা নিয়ে ঠিক করবেন এদের হাতে পশ্চিম বাংলাকে তুলে ধরেন কিনা, দুর্নীতির এই ৩৪ মাসের ৫০ স্তর থেকে আরম্ভ করে সর্বোচ্চ পর্যায়ে আপনাদের এখানে শুরু হয়েছে, কাঠপানির সংস্কৃতি একটু সময় লেগেছে কিন্তু ত্রিপুরায় বিজেপির শাসনে এই ৩০-৩২ মাসে এই যে কালচার এটা তারা রপ্ত করেছেন, ওখানে কাঠপানির কালচার চালু হয়েছে, ভয় দেখি ঠিকাদার ব্যবসায়ী কর্মচারী তাদের কাছ থেকে নোটিশ পাঠিয়ে সন্ত্রাসবাদীদের মতো হাজার লাখ কোটি টাকা সংগ্রহ করার চেষ্টা করছে, এরা পশ্চিমবাংলাকে শ্মশানে পরিণত করবার জন্য ক্ষমতা হাতে পেতে চায়, তাদেরকে আপনারা ভোট দেবেন, এদেরকে কে ঢুকালো পশ্চিমবঙ্গ, তৃণমূল কংগ্রেস বামফ্রন্টকে মোকাবেলা করার জন্য, এদের সঙ্গে এদের গোপন সভা পরামর্শ হয় বলে পশ্চিমবঙ্গের মানুষের অভিমত, এই তৃণমূল এদেরকে এখানে আসবার সুযোগ করে দিয়েছে, কাজে বিজেপিকে কোনো মতে পশ্চিমবাংলার সরকার দখল করার সুযোগ দেওয়া যাবে, একে প্রতিহত করতে হবে, তৃণমূল দেখছেন তাসের ঘরের মতো ১০ বছরের ব্যবধানে ভেঙে পড়ছে, কারণটা কি রঙিন স্বপ্ন দেখিয়েছিলেন, ১ বছরের মতো ৯০% কাজ করে ফেলেছেন দাবি করেছেন, কয়েক বছরের ব্যবধানে পরের লোকসভা নির্বাচনের সময় বললেন পশ্চিমবঙ্গের আমার দায়িত্ব শেষ, আমার দেশের দায়িত্ব নিতে হবে, সেভাবে আপনারা ৪২ আসনের ৪২ আসনে তৃণমূলকে জিতিয়ে দিন, এখন অবস্থা কি বিজেপি করছে, কিনছে কি তৃণমূলের এমএলএ কিনছে, মন্ত্রী কিনছে, ভোটে হারছে বিভিন্ন রাজ্যে কিন্তু তারা সরকার গঠন করছে, যাদের কাছে পরাজিত হলো সেই পরাজিত হওয়া সেই দল সেই দলের যারা জিতছেন এমএলএ টাকা দিয়ে পয়সা দিয়ে তাদেরকে কিনছে, তৃণমূল দল ধরে রাখতে পারছে না, কারণটা কি আপনারা বুঝে গেছেন, অতিষ্ঠ হয়েছেন গণতন্ত্র অত্যন্ত ধর্মনিরপেক্ষতার নীতি আদর্শ
তার বেদিগুলোর বহুমুখ আক্রমণ সাংবিধানিক অধিকার পর্যুদস্ত ভোট নাই পঞ্চায়েত নগর বিধানসভা লোকসভা অধিকার হরণ করেছে লুটের রাজত্ব চলছে দুর্নীতিতে ছেয়ে গেছে মানুষ আস্থা রাখতে পারছে না এই সরকারের উপর থেকে সমর্থন তুলে নিচ্ছে এরকম জায়গায় একটা অংশ তারা নিজের কথা ভাবেন দেশের মানুষের কথা ভাবে না রাজ্যের দেশের কথা ভাবে না নিজের স্বার্থ ভাবে এরা মনে করছে ওখানে যদি যাওয়া যায় দিল্লিতে যেহেতু এখন সরকার আছে যদি কোনো কারণে ফাঁক ফুকর দিয়ে এরা তৃণমূলের দুর্বলতার সুযোগ নিয়ে সরকার তৈরি করতে পারে মন্ত্রী হতে না পারলেও নিজের পক্ষে একটা কোনো কমিটির চেয়ারম্যান হলে বিনিয়োগ পয়সা পেট্রোল খরচ ছাড়া গাড়ি চলবার সুযোগ তো পাওয়া গেলেও যেতে পারে এরকম ভাবনা নিয়ে চলবার চেষ্টা করছে এই তৃণমূলকে আবার সরকার আসতে দেবেন সরকারের কিনারায় পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছে তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে শুধু বিজেপিকে সরকার করতে দেব না তৃণমূলকে আর সরকারে যেতে দেব না এই স্লোগান দিলে তো চলবে না বিকল্প কমিউনিস্ট বামপন্থীরা